Welcome viewers, আমার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি হচ্ছে আমার কক্সেস বাজার সিরিজের একটি পার্ট। কক্সেস বাজার থাকাকালীন দ্বিতীয় দিন আমরা কোরাল স্টেশন নামক একটি সিফুড রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। আজকের এই ব্লগটি হচ্ছে কোরাল স্টেশনকে ঘিরেই। সো লেটস বিগিন। ইনানিবেশ থেকে অ্যারাউন্ড 5 কিলো আগলেই হচ্ছে কোরাল স্টেশন। এখানে ঢোকার সময় আপনি বুঝতে পারবেন যে এই রেস্টুরেন্টটি কক্সেস বাজারের অন্য সব রেস্টুরেন্ট থেকে আলাদা। আই থিঙ্ক রেস্টুরেন্টের খাবারের চেয়ে বেশি সেখানকার ইন্টেরিয়র ও এনভায়রনমেন্ট বেশি ম্যাটার করে। এখানকার ইন্টেরিয়র খুবই সুন্দর ছিল এবং এনভায়রনমেন্টও খুবই ক্লিন ছিল। এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে এখানের খাবার। টু বি অনেস্ট, আমরা এর আগেও কক্সেস বাজারে আরও 5 বার এসেছি এবং এই পর্যন্ত আমি যত রেস্টুরেন্টে গিয়েছি তার মধ্যে আমার এখানের খাবার সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, স্পেশালি এদের সি ফুড প্যাড থাই। আমরা যে 4টা আইটেম নিয়েছিলাম সেগুলোর টোটাল কস্ট অ্যারাউন্ড 4,500 এসেছে। প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু সি ফুড অনুযায়ী প্রাইসটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। আমাকে শুনে মনে হতে পারে যে আমি ওভার এক্সাজারেট করছি, কিন্তু আপনি চাইলে এখানে একবার এসেই দেখতে পারেন। মায়ামির বিচ রিসোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লেগেছিল অ্যারাউন্ড 35 থেকে 40 মিনিট। আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই। কক্সেস বাজার সিরিজের আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকেও ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং।